আবারও হাজির হয়ে গেলাম দাওয়াতের রান্নাবান্না নিয়ে। আমার দাওয়াতের রান্নাবান্নাগুলো সবাই এত বেশি পছন্দ করেন, সবাই বলেন যে আমার রান্নাগুলো দেখে নাকি কিছুটা হলেও আইডিয়া পাওয়া যায়। তাই ভাবছি এখন থেকে প্রতিটি দাওয়াতে কী কী রান্নাবাড়া করা হয় তাই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। চলুন দেখে আসি গত সপ্তাহে আমার বাসায় যেই দাওয়াতটা ছিল সেখানে আমি কী কী রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম। বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে আমি আগে থেকে রেডি করে ফেলি। এখানে 4 কেজি গরুর মাংসের মধ্যে 2 টেবিল চামচ 2 টেবিল চামচ 2 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো লবণ আর 1টা বিরিয়ানি মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দিব। তবে আরেকটু মশলা আমি অ্যাড করব পরবর্তীতে, ফ্রেশ জয়ফুল জয়ত্রী। দিয়ে দিচ্ছি সাদা তেল প্রায় 1 কাপের মতো। আজকে আমি ঘিয়ের ফ্লেভারের বিরিয়ানিটা রান্না করব, তাই সাদা তেল দিয়ে দিলাম, পরবর্তীতে ঘি দিব। 1 মুঠো কাঁচা মরিচ আর 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানোটা যেন বেশ ভালো হয়, প্রত্যেকটা মশলা যেন প্রতিটা মাংসের মধ্যে ঢুকে যায়, এরকম করে এটাকে খুব ভালো করে কোচলে মেখে নিয়ে লবণটা চেক করে নিয়ে কমপক্ষে 2 ঘন্টা মেরিনেট করতে হবে। আগের রাতে মেরিনেট করে রাখলে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যাবে। মাংসটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন হাই হিটে প্রথমে রান্না করে নেব মাংসটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট পর এটা থেকে অটোমেটিক্যালি অনেক পানি উঠবে, আর সেই পানি দিয়েই মাংসটাকে সেদ্ধ করে নিব। এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়াম করে দিয়ে মাংসটাকে প্রপারলি সেদ্ধ করে নিব। তবে আপনারা যদি মনে করেন যে আপনার মাংসে খুব একটা পানি উঠছে না, সেক্ষেত্রে এই পর্যায়ে কিছুটা হাত ধোয়া পানি আপনারা দিতে পারেন মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য। এদিকে মাংসটাও সেদ্ধ হচ্ছে, এখন চলে যাচ্ছি বিরিয়ানির আলুটাকে প্রসেস করতে। আপনারা চাইলে আলুটাকে মাংসের মধ্যে সিদ্ধ করে নিতে পারেন, যারা একটু সাদা সাদা আলু পছন্দ করেন বিরিয়ানিতে। আজকের বিরিয়ানির মধ্যে আমি আলুটাকে একটু লাল লাল করব, একদম হোটেলের মতো। তাই ফুটন্ত গরম পানিতে আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিব। মাংসটা যখন প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে কিছুটা জাস্ট 1/2 চা চামচের মতো জয়ত্রী এভাবে গুঁড়ো করে ভেঙে দিয়ে দিব, আর জয়ফল একটুখানি এরকম একটি গ্রেডারের সাহায্যে গ্রেট করে দিব। এর ফলে বিরিয়ানির মধ্যে একটা এক্সট্রা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। যদিও প্যাকেট মশলা দিয়েছি, তারপর এই ফ্রেশটুকু দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো ঘি। আগেই বলেছিলাম আজকে ঘিয়ের ফ্লেভারে বিরিয়ানি রান্না করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলাপ জল, 1 টেবিল চামচের মতো কেওড়া জল। এখন বিরিয়ানির মাংসটাকে ঢেকে একদম অল্প আঁচে বসিয়ে রাখবো, মাংসটা বাকি 10% সেদ্ধ হওয়ার জন্য, আর মাংসটা থেকে শুধুই যেন তেলটা বের হয় তার জন্য ওয়েট করে নিব। এদিকে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার মানে এই না যে একদম ভর্তা করে ফেলবেন, আলুটা আস্ত থাকবে কিন্তু সুন্দর মতো সেদ্ধ হবে, এমন অবস্থায় আলুগুলোকে নামিয়ে নিতে হবে। আজকে যেহেতু বাসমতি চালের বিরিয়ানি করব, তাই এখানে আমি 4 কেজি মাংসের জন্য 2 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, পোলাও চাল হলে অবশ্যই ভিজিয়ে রাখবেন। এই পর্যায়ে চালটাকে খুব ভালো করে 4-5 বার ধুয়ে নিয়ে তারপর একটি ঝাঁঝরির উপর পানি ছড়াতে দিলাম। বিরিয়ানির রাইস রান্নায় চলে এসেছি। এখানে একটি বড় হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিচ্ছি চালের ঠিক 1.5 গুণ। 2 কেজি চালের জন্য আমি এখানে 2.5 লিটার পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি দারুচিনি 2টা, এলাচ লবঙ্গ 4-5টা করে, আর 2টা তেজপাতা। শাহজিরা থাকলে অবশ্যই শাহজিরা দিবেন, আমার আজকে শাহজিরা শেষ হয়ে গেছে তাই দিতে পারলাম না। দিয়ে দিচ্ছি প্রায় 6 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, এটা কিন্তু দিতেই হবে। এই গুঁড়ো দুধ আপনার বিরিয়ানির টেস্ট বহু গুণে বাড়িয়ে দিবে। তবে আপনার যদি লিকুইড দুধ দিতে চান সেক্ষেত্রে পানির সাথে মিশে লিকুইড দুধ দিবেন। আর দিয়ে দিচ্ছি এখন তেল। তেল কোনটা দিচ্ছি জানেন? মাংসটা যেই তেল আর ঘি দিয়ে রান্না করেছিলাম সেখান থেকে তুলে তেলটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপেরও বেশি তেল হয়ে গেছে ঘি সহ, তাই আর এক্সট্রা তেল দিলাম না। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি স্বাদে একটা ব্যালেন্স আনার জন্য। আর এখন সব কিছুকে নেড়ে চেড়ে ঢেকে বসিয়ে দেবো একদম হাই হিটে খুব ভালো করে পানিটা ফুটে ওঠার জন্য। পানিটা খুব ভালো করে ফুটে ওঠার সাথে সাথেই চালগুলো সব দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এই পর্যায়ে একটু টেস্ট করে দেখতে পারেন যে পানিটা লবণ হয়েছে কিনা, অর্থাৎ পোলাওটা রান্না হচ্ছে লবণ হচ্ছে কিনা এই পর্যায়ে চেক করতে হবে।
মনে হয় যদি একটু লবণ কম তাহলে আর একটু লবণ এই পর্যায়ে দিতে পারেন, আমিও দিলাম। এখন নেড়ে চেড়ে ঢেকে এটাকে খুব ভালো করে হাই হিটে ফুটে ওঠার জন্য ওয়েট করব। 5-6 মিনিট পরই দেখবেন যখন ভালো করে ফুটে পানি আর চাল সমান সমান হয়ে গেছে, সেই পর্যায়ে যেটা করতে হবে পাতিলটাকে নামিয়ে একটা তাওয়া বা কিছু একটা দিয়ে তার উপরে পাতিলটা বসিয়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে এখন এটাকে বসিয়ে রাখতে হবে ঘড়ি ধরে 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে ঢাকা খোলার প্রয়োজন নেই, নাড়াচাড়া দেওয়ারও প্রয়োজন নেই। 20 মিনিট পরে এসেই পোলাও বা ভাতটাকে নেড়ে চেড়ে দিবেন, দেখেন কি সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে অর্ধেকটা অর্থাৎ 50% রাইস আমি তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে, আর দিয়ে দিচ্ছি সেই মাংসটা যেটা আগে রান্না করে রেখে দিয়েছি। মাংসটা কিন্তু গরমই আছে, সম্পূর্ণ মাংসটা তেল সহ ঢেলে দিয়ে এভাবে সমান করে দিতে হবে সম্পূর্ণ স্পেসটাতে। আর এখন আলুগুলোকে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। তারপর বিরিয়ানিতে যা যা দেয় দিয়ে দিচ্ছি, মুঠু ভরে বেরেস্তা দিয়ে দিচ্ছি, আলু বোখারা কয়েকটা, আমি কিছুটা কিশমিশও দিব। আজকের বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে তৈরি করছি, কিছুটা বাদাম কুচি আমি এই সময় দিয়ে দিব। তারপর সেই এক্সট্রা যে ভাতটুকু তুলে রেখেছিলাম 50%, সেই ভাতটাকে এভাবে বিছিয়ে দিতে হবে। এখন বিরিয়ানিটাকে একটু কালারফুল করার জন্য হাফ কাপ পানির মধ্যে ইয়েলো ফুড কালার দিয়ে চারদিক দিয়ে এভাবে ছিটিয়ে দিবেন। আর দিয়ে দিলাম প্রায় আরও 4 টেবিল চামচের মতো ঘি, চারদিক দিয়ে এভাবে বিছিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোলাপ জল, 1 টেবিল চামচের মতো কেওড়া জল। সব শেষে আবারও মুঠো ভরে বেরেস্তা, কিছু আস্ত কাঁচামরিচ, আর ঠিক মিডলে একটুখানি রেড ফুড কালার দিয়ে দিলাম, দেখতে অনেক সুন্দর লাগবে বিরিয়ানিটা যখন সার্ভ করবেন। এখন এটাকে দমে দিয়ে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্য। কিছু চিকেন কাবাব তৈরি করার জন্য এখানে আমি থাই পিস নিয়ে নিয়েছি, বোনলেস অর্থাৎ হাড় নেই। এখানে প্রায় 2.5 কেজির মতো এই বোনলেস থাই পিস আছে। তার মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো টক দই, আদা বাটা, রসুন বাটা প্রায় 2 টেবিল চামচ করে দিয়েছি। কাবাবটা কিন্তু এই থাই পিস দিয়েই বেশি টেস্টি হয়, তাই চেষ্টা করবেন আপনারা থাই পিসই নির্বাচন করার। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি যে কোনো কাবাব মশলা, বিহারি কাবাব হতে পারে, তান্দুরি কাবাব হতে পারে, যে কোনো কিছু। দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচি, আর এটা দিচ্ছি থিকেন ক্রিম, কাবাবটাকে অনেক বেশি জুসি করার জন্য এরকম একটা থিকেন ক্রিমের অর্ধেকটা অর্থাৎ 1/2 কাপের মতো থিকেন ক্রিম, আপনারা চিজ ক্রিমও দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো সরিষার তেল, যেহেতু এটাকে ওভেনে করব একটু স্পাইসি করার জন্য দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। আর একটু সুন্দর কালারের জন্য এখানে যদিও আমি কাশ্মীরি মরিচ দিয়েছি, সাথে টমেটো সসও দিয়ে দিলাম প্রায় 6 টেবিল চামচের মতো। এছাড়াও আর একটু সুন্দর কালার আনার জন্য কিন্তু আমি একটু রেড ফুড কালারও এখানে ব্যবহার করব। তবে এই রেড ফুড কালারটা একেবারেই অপশনাল, আমার ছেলেরা একটু কালারফুল খাবার পছন্দ করে বলেই, আর যেহেতু এটা কাবাব দেখতে ভালো লাগবে তাই আমি একটু রেড ফুড কালার দিয়েছি। আপনারা এটা না দিলেও কোনো সমস্যা নেই, খুব ভালো করে নেড়ে চেড়ে মেখে এটাকে মেরিনেট হতে দিব প্রায় 2-3 ঘন্টার জন্য। আপনারা 30 মিনিটস মেরিনেট করে নিয়েও কিন্তু এটাকে ফ্রাই করে নিতে পারবেন। আর এই মেরিনেশনের টাইম যত বেশি দিবেন কাবাবটা তত বেশি টেস্টি আর জুসি হবে, সেটা তো আপনারা অনেকেই জানেন। এখন এরকম বড় বড় সাসলিকের কাঠিগুলোর মধ্যে এই চিকেন পিসগুলোকে গেঁথে নিচ্ছি। এই কাজটা করার আগে আমি ওভেনে 180 ডিগ্রিতে উপর নিচের তাপে 10 মিনিটের জন্য ওভেন প্রিহিট করতে দিয়েছি। আর এখানে একটি ট্রের মধ্যে ফয়েল বিছিয়ে নিয়ে এই কাবাবগুলোকে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি, এখন এটাকে ওভেনে দিয়ে দিব। প্রিহিটেড ওভেনের মধ্যে এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে উপর নিচের তাপে, প্রথমে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আবার এই মাংসের পিসগুলো বা কাবাবগুলোকে ফ্লিপ করে দিয়ে বা উল্টে দিয়ে তারপরে আরও 30 মিনিট বেক করে নিব। 30 মিনিট পর ওভেন থেকে এই কাবাবগুলোকে বের করে নিয়ে এক্সট্রা কিছুটা তেল আমি ফেলে দিয়েছি, তারপর কাবাবগুলোকে একটু ফ্লিপ করে দিয়ে এটা আবার ওভেনে দিয়ে দিব 180 ডিগ্রিতে আরও 30 মিনিটের মতো। তবে তার আগে আমি যেটা করবো, মশলার মধ্যে আর একটু তেল দিয়ে এটা একটু ব্রাশ করে নিয়ে কাবাবগুলোকে ওভেনে দিব। আর কাবাবগুলো ওভেন থেকে নামে নেওয়ার পর অবশ্যই একটু বাটার ব্রাশ করে দিতে হবে, তাহলে কাবাবগুলো অনেক বেশি জুসি থাকবে আর সফট থাকবে। পরিবেশনের কিছুটা আগে এরকম করে কিছু পেঁয়াজ যদি কুচি করে দেওয়া যায় তাহলে কাবাব দেখতে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
তাই কিছু পেঁয়াজ কুচি, কিছু ধনে পাতা, পুদিনা পাতা কুচি এভাবে বিছিয়ে দিয়ে কাবাবটাকে এখন সার্ভ করব। আগে থেকে ভেবে রেখেছিলাম একটা শর্টকাট ফিশ আইটেম করব বিরিয়ানির সাথে। আসলে বিরিয়ানির সাথে এত কিছু লাগে না, তারপরও মানুষ এখন বেশি সচেতন, বেশি রাইস খেতে চায় না, তাই সাইড ডিশগুলোই বেশি খায়। অর্থাৎ একটু কাবাব বা ফিশ আইটেম বা ভেজিটেবল থাকলে সেগুলোই বেশি পছন্দ করে। তাই এখানে আমি বোনলেস বাসা ফিলেটটা নিয়েছি, এরকম স্কোয়ার করে কেটে খুব ভালো করে পানি ঝরিয়ে একটু ভালো করে টিস্যু দিয়ে মুছেও নিয়েছি। এখন কিছু ফ্রেশ আদা কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস। এখন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর লবণটাও চেক করে নিতে হবে। যে শর্টকাট ফিশ আইটেমটা করব সেটা হচ্ছে টেম্পুরা ফিশ ফ্রাই। মুচমুচে আবরণে ফিশ ফ্রাই হচ্ছে এই টেম্পুরা ফিশ ফ্রাই। এই রেডিমেড টেম্পুরা পাউডার দিয়ে আজকে এটা তৈরি করব। এখানে পরিমাণ মতো টেম্পুরা পাউডার নিয়ে তার মধ্যে একটু লাল মরিচের গুঁড়া, খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা হবে অনেকটাই বেগুনির যে ব্যাটারটা তার চেয়ে কিছুটা ভারী, এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন এই মাছগুলোকে ভাজতে চলে এসেছি। মাছগুলো এভাবে মেখে প্রায় 30 মিনিট বা 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখন একটা একটা করে মাছ নিয়ে এরকম এই টেম্পুরার মধ্যে ড্রপ করে করে ভেজে নিতে হবে। আর এই ফিশ ফ্রাইটা কিন্তু ডুবো তেলেই করতে হবে। তেলটাকে ভালো করে মিডিয়াম আঁচে গরম করে নিয়ে এই মাছগুলোকে সবগুলো দিয়ে উল্টে পাল্টে এটাকে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যারা টেম্পুরা পাউডার ছাড়া এটা করতে চান তারা ময়দার সাথে, ময়দার চেয়ে কিছুটা কম কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই ফিশ ফ্রাইটা করে নিতে পারবেন, সেটাও কিন্তু অনেক টেস্টি হয়। পরবর্তীতে সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। মাছটা ভাজা হতে বেশি সময় না লাগলেও এটাকে কিন্তু একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে, অর্থাৎ মোচমোচা করে ভেজে নামাতে হবে। তাহলে কিন্তু এই ফিশ ফ্রাইটা বহু সময় ধরে মোচমোচে থাকবে। আর যখনই এর মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন মাছগুলোকে একটি টিস্যু দেওয়া পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। তেলটা শুষে নেয়ার পর এই ফিশ ফ্রাইটাকে পরিবেশন করতে হবে। এই আইটেমটা একবার করে দেখবেন, সবাই কেমন ঝাঁপিয়ে পড়ে, এত মজা হয়। আর এই ফিশ ফ্রাইটা অবশ্যই কাঁটা ছাড়া মাছ দিয়েই করতে হবে, বেশি ভালো লাগে। ভাবছিলাম ডিমের কি করা যায়, তো বিরিয়ানির সাথে অত ডিম গ্রেভি না করে একটুখানি ডিম সেদ্ধ করে নিয়ে জাস্ট সাদা তেলের মধ্যে লবণ ছিটিয়ে দিয়ে এটাকে ভেজে নিয়েছি। যেহেতু বিরিয়ানিটাই কালারফুল তাই ডিমটাকে একটু সাদা সাদা করে ভেজে নেব বলে এরকম করে ভেজে নিয়ে উপরে একটু জাস্ট বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, দ্যাটস ইট। যেহেতু আমি খাবারে একটি কালারের কম্বিনেশন রাখতে পছন্দ করি তাই ডিমটাকে সাদা সাদা করে নামিয়ে নিয়েছিলাম। আর ভাবছিলাম সবজির কি করা যায়, এই সবজির স্ট্রিট ফ্রাইটা আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে। জাস্ট ফুটন্ত গরম পানিতে যে সবজিগুলো একটু দেরিতে সিদ্ধ হয় সেগুলো দিয়ে 2 মিনিট কুক করে নিয়ে লাস্টের দিকে দিয়ে দিলাম কিছু মাশরুম। মাশরুম সেদ্ধ হতে আসলে একেবারেই সময় লাগে না, জাস্ট মাশরুমগুলোকে ভিজিয়ে নিয়ে ড্রপ করে নিয়ে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি বাটার। এই স্টির ফ্রাইটা কিন্তু অবশ্যই বাটার দিয়েই করলে বেশি টেস্টি হয়। এখানে প্রায় 2 টেবিল চামচ বাটার দিয়ে তার মধ্যে মিহি কুচি করে রাখা রসুন দিয়ে রসুনটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। আর তারপর দিয়ে দিতে হবে সেই সবজিগুলো যেগুলো কিছুটা সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়া। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট হাই হিটে সবজিটাকে ভেজে নিতে হবে 2-3 মিনিটের মতো। বিরিয়ানিটাকে এমনভাবে দমে দিতে হবে যেন জাস্ট গেস্ট আসার পরপরই এটাকে সার্ভ করা যায়, অর্থাৎ বিরিয়ানি মানেই হচ্ছে গরম গরম একটি ব্যাপার। আর এখন আপনাদেরকে একটু উল্টে পাল্টে দেখে দিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। খুবই সুন্দর একটি ফ্লেভার এসেছে, খুব বেশি এলোমেলো করে না মিশিয়ে জাস্ট আপনারা চেষ্টা করবেন সবগুলো ভাতকে একটু উল্টে পাল্টে দিতে। জাস্ট সাদা ভাতও থাকবে, কালারফুল ভাতগুলোও থাকবে, দেখতে ভালো লাগবে। আর এভাবেই বিরিয়ানিটাকে সার্ভ করে নিতে হবে। আসলে খাবারের প্রেজেন্টেশন একটি বড় বিষয়। আপনি যত মজা করে খাবার রান্না করেন না কেন, তা যদি সুন্দর করে প্রেজেন্ট করতে না পারেন তাহলে সেই খাবারটা কিছুতেই আকর্ষণীয় মনে হবে না, খেতেও ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন একটু আকর্ষণীয় করে খাদ্যটাকে প্রেজেন্ট করতে। কেমন হয়েছে আমার আজকের দাওয়াতের ব্লগটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি সবসময়। সাথে কিন্তু এই ঘরে বানানো মিষ্টি দই আর রসগোল্লাও ছিল, যার ভিডিও করতে একদম মনে ছিল না, আসলে সময়ই ছিল না। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।